তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম। গতকাল সুইটি কলেজে যাচ্ছিল, তো একটা ছেলে মানে আমার ইউটিউবে আছে, ভিডিও দেখে, ভিডিও দেখে ভালো লেগেছে, তো তার জন্য যে রাস্তায় ধরে কাউকে বলতে হবে যে তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাদের ভিডিও দেখি, আমাকে নাম্বারটা দাও, এটা কিন্তু উচিত না, এরকম করো না, এরকম করাটা উচিত না। আর কারো সঙ্গেই না, শুধু আমার সঙ্গে বলে না, কারো সঙ্গে এটা উচিত না, মানে আজকে আমার মেয়ের সঙ্গে করেছো, কালকে আরেকজনের মেয়ের সঙ্গে করতে পারে, এটা করো না, মানে এটা খুব খারাপ। আমার মেয়েরা এমনি খুব ভয় পায়, বাড়ি থেকে বেরোতে চায় না, ওদের স্কুল কলেজ পড়া ছাড়া ওরা কিন্তু বেরোয় না। তারপরেও যেটুকু আমার মেয়ে আমাকে বললো, আর আমার মেয়ে কিন্তু সব কিছু আমাকে বলে একটা বন্ধুর মতনই মেশে আমার সঙ্গে, সেটা তোমরা আমার ভিডিও দেখলেও কিন্তু পুরো বুঝতে পারো যে আমার মেয়েরা আমাকে মানে আমার সঙ্গে বন্ধুর মতো মেশে, আর আমিও আমার মেয়েদের সঙ্গে বন্ধুর মতনই মিশি, আর আমার মেয়েরা সব কথা আমাকে শেয়ার করে। তো যাই হোক, যেটা বলেছো গেছো, মানে ওকে বলেছো, সুইটি বলে ডেকেছো রাস্তায়, হট করে যে রাস্তায় কথা বলা, ফোন নাম্বার চাওয়া, একটা লোক দেখলেও কিন্তু খারাপ বলবে যে মেয়েটা কেন ওই ছেলেটা ডাকছে, কি মানে কোনো সম্পর্ক আছে নাকি, এরকম করো না, প্লিজ এরকম করো না। আমি কিন্তু খারাপভাবে বলছি না, ভালোভাবে বলছি, তুমিও একটু বোঝার চেষ্টা করো, কারণ যে কাজটা করেছো সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো একটু বোঝার চেষ্টা করো, এরকম আর করো না। কারণ যতই হোক একটা মেয়ে, মেয়েদের পায়ে পায়ে বদনাম, পায়ে পায়ে দোষ, সেটা সবাই জানে, আর ছেলেরা খুব ভালো করে জানে, কারণ মেয়েদের নিয়ে অনেক আলোচনা ছেলেরাই করে বেশিরভাগ, যেটা আমি চোখে দেখতে পেয়েছি, দেখি, যেটা আমি জানি বুঝি, সেটুকুই বললাম। মেয়ে ছেলে আলোচনা তো করেই, সেটা তো আছেই, পাড়ার মোড়ে মোড়ে হয়ই সেসব, আর ছেলেরাও করে, চায়ের দোকানে বসে, পাঁচটা বন্ধু বান্ধব এক জায়গা হলে ছেলেরাও আলোচনা করে, তাতে কি হয়, মেয়েদের বদনামটা হয়, আর কিছু হয় না। তো তুমি যেটা করেছো, তোমাকে বলছি, তুমি যেটা করেছো ওটা ভুল করেছো, তুমি যখন ও তোমাকে নাম্বারটা দিল না, তোমার সঙ্গে কথা বললো না, তখন তোমার উচিত ছিল না ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকার, তো তুমি এটা কিন্তু খুব ভুল করেছো, এটা আর করো না, প্লিজ এরকম করো না, ভালো মানুষকে লাগতেই পারে, তাই বলে এটা করা উচিত না। তো যাই হোক, গেল, তোমাদের আমি একটা কথা বলি, সবাইকেই বলছি কথাটা, যে মেয়েদের বদনাম কেমন দেখো, আমি একা থাকি, যদিও একা থাকি জন্য কিন্তু আমার কিন্তু অনেক বদনাম, কিছু করি আর না করি বদনামটা প্রচুর আছে। তো আমি তোমাদের আগেও বলেছি, একটা টাইমে আমি গেঞ্জি মেশিংয়ে কাজ করতাম, তো গেঞ্জি মেশিংয়ে যখন কাজ করতাম, তো আমার এই বারান্দাটা তখন আমার সিঁড়ি, তারপরে উপরে ছাদ ছিল না, উপরে টালি ছিল, আর বারান্দার চারিদিকটা নেট দিয়ে ঘিরা ছিল। তো আমি সারাদিন মেশিংয়ে কাজ করেছি, সারাদিন কাজ করেছি, তো তখন আমার বোনের কাজ করতাম, মানে আমার বোনের কারখানা ছিল, সেই কারখানার কাজ করতাম। তো রাতে যখন রাতে অনেক রাতে, তো আমার দাদা আমাকে আমার বৌদিকে বলছে যে নিশু আজকে কোথায় গেছিলো, তো বলছে কেন, নিশু তো সারাদিন বাড়িতেই ছিল, বলছে না নিশু কোথাও গেছিলো, বলছে না তো ও তো সারাদিন কাজ করেছে, ওর আর্জেন্ট মাল ছিল, ও তো কোথাও যায়নি। তো কেউ একজন আমার দাদাকে বলেছে, জানি কে বলেছে কিন্তু আমি নাম টাম বলতে চাই না, একজন বলেছে যে একটা ছেলেই বলেছে যে তোর বোনকে দেখলাম ট্রেনে করে কোথায় যেন যাচ্ছে। কথাটা বলার মানেটা কি বলো, আমাকে বুঝাতে পারো? আচ্ছা, আমি যদিও একটা মানুষ, তো আমি তো কোথাও যেতেও তো পারি, আমার তো কোথাও যাওয়ার দরকারও থাকতে পারে, আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও আমি যেতে পারি, কিন্তু আমার দাদাকে এসে বলার মানেটা কি, এটা বুঝাতে পারো তোমরা? আমার দাদাকে কেন এসে বলেছে, তার মানে আমি কোথাও যাচ্ছি, মানে খারাপ কিছু মাইন্ড নিয়ে কিন্তু কথাটা বলেছে, কারণ মানুষ বেড়াতে যায় না বলো, রাস্তায় বেরোলে হাজার হাজার মানুষ এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে, তো আমি ট্রেনে করে তো সে কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও তো যেতে পারতাম, কোনো মানে হয় না এই কথাটা এসে বলার যে তোর বোনকে দেখলাম ট্রেনে করে উঠে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো তো যে কেমন ব্যাপার। আর আমি যদিও আমার বৌদি আমার মা সবাই সাক্ষী ছিল যে আমি সারাদিন বাড়িতে ছিলাম, না হলে হয়তো আমার দাদা আমার সঙ্গে একটু গন্ডগোল অশান্তি করতো যে কোথায় গেছিলি তুই ট্রেনে করে, তো তখন আমার বাইরে কোনো কাজ ছিল, এখন আর কিছু বলে না, এখন মেয়েরা বড় হয়ে গেছে, এটা অনেক আগেকার কথা আমি বলছি, মেয়েরা বড় হয়ে গেছে, তারপর আমার দোকান আছে, আমি রাস্তাঘাটে যেতেই পারি, দোকানের জিনিস আনতে যেতেই পারি, সেজন্য এখন আর কিছু বলে না। তো এ হচ্ছে ব্যাপার, তা বুঝতে পারছো তো এরকম হয় আমাদের সঙ্গে, জানো তো, তো সেই জন্য এরকম কিছু করো না যে আমাদের চলা কষ্ট হয়ে যায়। আর এই যে আমি দোকানটা করেছি না, দোকানটাও আমি শান্তিতে চালাতে পারি না, জানো তো, কত অত্যাচার, এই অত্যাচারগুলো কারা করে, ছেলেরা করে, কি বলবো বলো, কিছু বলার নেই, এমন এমন কাজ করে, এই কিছুদিন মানে এই দু চার দিন ধরে আমার মন মানসিকতা এতটা খারাপ হয়ে গেছিল, খারাপ হয়ে এখনো আছে। আমি একদিন দোকানে যেয়ে দেখছি, শোনা আওয়াজ করিস না তো,
তো আমি দোকানে যে দেখছি দরজায়, দোকানের দরজায় এত মানে কি বলবো, খারাপ ভেবো না, থুতু থুতু, শুধু থুতু না, কেসে কেসে কফ ফেলেছে দরজার উপর দিয়ে, মানে সারা দরজাটা কেসে 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 কফ ফেলেছে। এগুলো কিন্তু দিনের আলোতে করার কারোর ক্ষমতা নেই, রাতের অন্ধকারেই কিন্তু করে এসব কাজগুলো। আর কারা করে রাতের অন্ধকারে? নিশ্চয়ই কোনো মেয়ে ছেলে বাইরে আসে না, ছেলেরাই করে। এটা কি উচিত বলো? আমি তো একটা মেয়ে ছেলে মানুষ করে খাচ্ছি, তোরা সাবাসি দিবি যে না একটা মেয়ে ছেলে মানুষ হয়ে করে খাচ্ছে? একটা টাইমে মেশিনের কাজ করে দুটো মেয়েকে মানুষ করেছি, তাহলে তোরা সাবাসি না দিয়ে তোরা আরো আমার উপর অত্যাচার করিস। জানো আমার সঙ্গে কি কি না ঘটেছে ওই দোকানটা করার পরে? ওই দোকানটা কিন্তু সরকারি জায়গার উপরে, আমার যে দোকানটা আছে সরকারি জায়গার উপরে দোকান। তো যখন আমার দোকানটা হয়েছে, আমি দোকানটা, আমার দোকানটা অনেক আগেকার দোকানটা করেছিল, তারপরে আমি অনেকদিন পর দোকানটা চালু করেছি। তো ওই দোকানটাতে থেকে আমাকে তোলার জন্য অনেক চেষ্টা করেছে, আমার দোকানের তালা ভেঙেছে, আমার দোকানের এমনও করেছে যে তালার মধ্যে বাথরুম করে রেখে দিয়েছে, এরকম অত্যাচার করেছে, দোকানের সামনে পটি করে রেখে দিয়েছে, আমার বাবা সেইগুলো পরিষ্কার করে দিয়েছে, আমি পারিনি, আমার বাবা পরিষ্কার করে দিয়েছে, এরকম অত্যাচার আমার সঙ্গে হয়েছে, এখনো হচ্ছে। বুঝতে পারছো যে কতটা চাপের মধ্যে আমি থাকি? মাঝে মধ্যে না চোখের জল এমনি চলে আসে, কিন্তু তোমাদের সাথে পারি না, কাঁদতে পারি না। সবাই যে এসে হাউমাউ করে কান্না করে, দুঃখের কাহিনী শোনায়, কথাগুলো শোনায়, আমিও খুব কষ্টে থাকি, কষ্ট করি, কিন্তু কি বলতো সবার সামনে বলতে পারি না। যাই হোক, আমার ভিডিও অনেকেই আমার এলাকার মানুষ দেখে, আমি জানি, সব খবর পায়। তো যেই এইসব কাজগুলো করো না কেন, যেই করো না কেন, যদি কেউ একজনও আমার ভিডিও দেখে থাকো, এরকম করো না আমার সঙ্গে। কি করেছি তোমাদের ক্ষতি বলো? তোমাদের তো কোনো ক্ষতি করিনি, কেউ বলতে পারবে কোনোদিনও যে এই পাড়াতে থেকে আমি কোনোদিনও কারো ক্ষতি করেছি, কারোর নামে একটা বাজে কথা বলেছি? কেউ বলতে পারবে? কেউ পারবে না। সবাই কিন্তু সমান না, আবার সবাই সমান না, আমি কিন্তু সবার কথা বলছি না, যারা এসব কাজগুলো করছো, আমি এই ভিডিওর মাধ্যম দিয়েই আমি বলতে চাচ্ছি কথাটা, আমি এই ভিডিওর মাধ্যমেই এই কথাটা বলতে চাচ্ছি, কারণ আমি ডাইরেক্ট যেয়ে তো কাউকে বলতে পারছি না। যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো, এইসব কাজগুলো যারা করছো, এটা করো না আমার সাথে, তোমাদের কোনো লাভ হবে না এটা করে। আমি ওই দোকানটা বন্ধ করব না, সারা জীবন চালাবো, আমি যদি সাকসেস হয়েও যাই, আমার যদি ইউটিউব থেকে ইনকামও আসে, তবু আমি দোকানটা ছাড়বো না, কারণ ওই দোকান থেকে আমি দোকানের ইনকাম খাই, খেয়েছি, তার জন্য আমি দোকানটা কোনোদিনও ছাড়বো না। যতই তোমরা চেষ্টা করো না কেন ওই দোকানটা আমাকে খালি করানোর জন্য, আমি কোনোদিনও ছাড়বো না, বেঁচে থাকতে আমি ওই দোকানের হাল ছাড়বো না। দোকানটায় কারেন্ট নিয়েছিলাম, জানো তো, কারেন্ট লাগাতে এসেছে, মিটার লাগানো হয়ে গেছে, সব হয়ে গেছে রেডি, কিছু মানুষ, কিছু ছেলে এসে আমাকে দিল না লাগাতে কারেন্টটা। কারেন্ট লাগাতে তারটা, মানে তার লাগানো সব কিছু হয়ে গেছে কমপ্লিট, শুধু পোলে তারটা লাগাবে সেই তারটা আর লাগাতে দিল না। তাও কোনো ব্যাপার না, আমি ব্যাটারি দিয়ে দোকান চালাচ্ছি, তবু আমাকে শান্তিতে থাকতে দেবে না বলে দোকানের উপরে ওরকম করে থুতু ফেলে রেখে গেছে। অনেক অত্যাচার করেছে জানো, এত এত বড় একটা ইঁদুর মরা, ইঁদুর মরা নিয়ে সে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে দোকানের পাশে। হঠাৎ করে দেখছি একদিন খুব পচা গন্ধ কোথার থেকে আসছে, বেরিয়ে খোঁজাখুঁজি করছি যে কুকুর টুকুর মরে আছে নাকি, দেখছি না একটা বড় ইঁদুর ঝুলানো। কেমন লাগে বলো তো? কত যুদ্ধ করবো আর, কত যুদ্ধ করবো মানুষের সঙ্গে? কুকুর মরে যায়, এত জায়গা থাকতে আমার দোকানের পাশে এসে ফেলে রেখে যায়, আর কত সহ্য করব? তবু আমি কাউকে কিচ্ছু বলি না, সব সময় সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করি, মেনেই নি, কি বলবো কাকে, দেখতে তো পাচ্ছি না কে করছে, আর সহ্য করতে পারছি না, আর পাচ্ছি না সহ্য করতে। আমি কতদিন সকালে যে তালা খুলি দেখি হিসু করে রেখে চলে গেছে, কি গন্ধ, তালা তো কলে নিয়ে যে জল দিয়ে ধুয়ে নিয়ে আসি, এতটা জ্বালা সহ্য করতে হচ্ছে আমাকে, তারপরে আবার এরকম করে থুতু ফেলে গেছে দরজার উপরে। তবে আমি বলেছি, আমি ওখানে দাঁড়িয়ে থেকে কিছু কিছু মানুষের সামনে বলেছি যে থুতুটা আমার গায়ে ফেলেনি, ওটা দোকানের উপর ফেলেছে, তো দোকানটা তো আমার, আমার দোকান, সেই জন্য আমার, আমাকে ভেবে ফেলেছে যে ওকে করে খেতে দেবো না এখানে, এটা ভেবে ফেলেছে, তো
ওটা আমাকে ভেবে ফেলে নিল, একটা লক্ষ্মীর উপরে ফেলেছে দোকানটা, মানে একটা লক্ষ্মী, লক্ষ্মীর মুখের উপরে থুতু ফেলেছে। ভগবানের উপর বিচার দিয়ে রেখেছি, আমি কিছু বলবো না, ভগবান যেন এর বিচার করে। আমি কাউকে কিচ্ছু বলবো না, ভগবান যেন এর বিচার করে। খুব খারাপ লাগে, মানুষের কোনোদিনও ক্ষতি করিনি, কোনোদিনও ক্ষতি করিনি, সবার সব সময় সবার ভালো চাই, আর আমার সঙ্গে কেন এটা হয়, কেন এটা হয় আমার সঙ্গে? আর কত সহ্য করবো, আর সহ্য আর করতে পারছি না, আর পাচ্ছি না করতে, সত্যি বলছি আর পাচ্ছি না। টাটা।